Hello friends, welcome to my YouTube channel Think Forward. নিযুক্তি সম্পর্কে আনটা গুরুত্বপূর্ণ খবর আজি আপনাদের দিব লৈছো। এটা হয়েছে SSC ফালর পর একটা রিক্রুটমেন্ট ভাগ পাইছে সিলেকশন পোস্টর, আর টোটাল পোস্ট আছে 5369টা। গোটেই এডভার্টাইজমেন্ট আপনার ডিসকাস করলে বহুত দীঘল হয়, আর মই আপনার গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আপনার কই দিম। আর অনলাইন মোডত এপ্লাই করব লাগিব, ইয়াত দেখিছে আপনার অনলাইন 6 তারিখের পর স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে, আর লাস্ট ডেট হয়েছে 27 মার্চ। আর ইয়াত লাস্ট টাইম ইয়াত অনলাইন লাস্ট ডেট 27 তারিখ দিয়েছে, আর লাস্ট ডেট এন্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইনের পেমেন্টের লাস্ট ডেট আছে 28 তারিখ। ইয়াত দিছে লাস্ট ডেট এন্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান 28/3/2023, লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান 29/3/2023, আর উইথড্র ফর এপ্লিকেশন ফ্রম কারেকশন ইনক্লুডিং দ্য অনলাইন পেমেন্ট। আপনার উইথড্র বা অনলাইন কারেকশন করবলে হলে আপনার 3-5 তারিখের এপ্লাই করব লাগবে, আর কম্পিউটার বেসড এক্সাম হব জুন জুলাই টেন্টেটিভলি বা সম্ভাব্য ডেট দিছে। টোটাল পোস্ট আছে 5369টা, আর তার SC আছে 687টা, ST 343টা, OBC 1332টা, আনরিজার্ভ 2540টা, ESM 154, OHR 56, HHR 43, আর VHR 70টা পোস্ট আছে। কোয়ালিফিকেশন HS মেট্রিক পাস হোক, হাই সেকেন্ডারি হোক, গ্রেজুয়েট 3টা বিভাগে এপ্লাই করব পাৰিব। মেট্রিক পাস হলে এপ্লাই করব পাৰিব, হাই সেকেন্ডারি পাস হলে এপ্লাই করব পাৰিব, আর গ্রেজুয়েট এপ্লাই করব পাৰিব। আর মেট্রিক আর হাই সেকেন্ডারি এপ্লাই করবলে, হাই সেকেন্ডারি লেভেলর এপ্লাই করবলে হলে আপনার 18-27 বছর বয়স হব লাগিব। এই সিলেকশন আছে এজ পার গভ রুল। আর গ্রেজুয়েট হলে 18-23 বছর বয়সের লোকে এপ্লাই করব পাৰিব। এক্সাম ফিজটো দিছে ইয়াত, এক্সাম ফিজ আনরিজার্ভ আর OBC 100 টাকা পয়সা কাটিব লাগিব, তো চলি আছে SSC ক্ষেত্রত। আর ওমেন SC ST BWD 1-26 মিনিটের পয়সা কাটি দিব নালাগে। অনলাইন ডেট ইতিমধ্যে হয়ে গেছে 6 তারিখের, আর লাস্ট ডেট হয়েছে 27/3/2023, আর কম্পিউটার বেসড যেটা এক্সাম হব সেটা হব জুন জুলাই। গতি যখন ইচ্ছুক বা যখন ইতিমধ্যে অধ্যয়ন করে আছে আপনাদের অতি সোনকালে এপ্লাই করো। আর প্রথমবার যদি মো চ্যানেলত ভিজিট করেছে তাহলে আপনাদের সাবস্ক্রাইব করে নপাহরিব, কাকে থাকা বেল আইকন দবাই অন নোটিফিকেশন করে থাকবে যাতে আপনাদের ধরনের ভিডিও সমূহ অতি সোনকালে চাবলে পাই থাকে। এয়া আছে আজি গুরুত্বপূর্ণ খবর। ধন্যবাদ, জয় অসম।